দুই পাশে অবৈধভাবে যে দখলদারিত্ব চলছে পাশাপাশি খালের দুই মুখে বাঁধ থাকার কারণে এই খালটা মৃত প্রায়। এই খালকে আমরা আবার পুনরায় সংস্কার করে সাতক্ষীরাকে একটা সৌন্দর্য বর্ধন করার জন্য আজকের এই উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তার সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মী বাহিনী নিয়ে এসে এখানে এই খাল খনন কর্মসূচিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জামাত ইসলামী পাশে থেকে সহযোগিতা করছে এবং আমরা চাই এই খালের সংস্কারের মধ্য দিয়ে খালটা সুন্দর করার মধ্য দিয়ে আমরা সাতক্ষীরার একটা সৌন্দর্য বর্ধন খাল হিসেবে তৈরি করতে চাই, সাতক্ষীরাকে একটা গ্রিন সাতক্ষীরা হিসেবে তৈরি করতে চাই। এই খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার এই পানসর খাল সংস্কারের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই পানসর খাল এটাকে প্রাণবন্ত করার জন্য এটার পানি প্রবাহকে চালু রাখার জন্য এখানকার যে স্থানীয় মানুষ তাদের দাবি দীর্ঘদিনের, তো আমরা এই জন্য এই খালকে আমরা সিলেক্ট করেছি। এই যুব দিবস উপলক্ষে আজকে আমরা কার্যক্রম শুরু করেছি। এই খালের পুরো খালে যেখানে ময়লা আবর্জনা আছে সব আমরা অপসারণ করব। পাশাপাশি খালের দুইটা প্রান্ত সীমা আছে, একটা হচ্ছে বেদনা নদীর মুখ এবং মরিচাপ, আমরা দুইটা মুখকে আমরা খুলে দেওয়ার আমরা চিন্তা করেছি। সেখানে পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করবে আর খালের দুই ধারে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলি আমরা উচ্ছেদ করব। এবং এখানে পৌরসভা কর্তৃক খালের দুধারে অনেক লাইসেন্স দেওয়া আছে, যেগুলো একদম খালের একদম প্রান্ত ঘেঁষে তারা দোকান করেছে। তো খালের একটা নীতিমালা আছে, নদী বা জলাধার নীতিমালা আছে, সেখানে বলা আছে যে 30 ফিটের খাল থেকে 30 ফিট দুপাশে কোনো স্থাপনা থাকতে পারবে না। তো আমরা সেটা বিবেচনা করে দেখব, প্রয়োজনে ওই সব লাইসেন্স যেগুলি আছে সেগুলো আমরা বাতিল করে দেব। বাতিল করে দিয়ে আমরা এই খালের দুধারকে আমরা পরিষ্কার করব এবং দুই ধারে আমরা ওয়াকওয়ে নির্মাণ করে দেবো। এখানে সৌন্দর্য বর্ধনের যত ধরনের আছে সেগুলি আমরা ব্যবস্থা করব। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা বাজেট এনে বিশেষ করে এই শহর লগ্ন সংলগ্ন যে খাল আছে সেখানে শহরবাসীদের আসলে মানে একটা বিনোদনের জায়গা নেই, একটা হাঁটার জায়গা নেই। আমরা যদি দুধারে যদি এরকম ওয়াকওয়ে করে দিই এবং দৃষ্টিনন্দন করে দিই তাহলে সব শ্রেণীর মানুষ এই খালের দুধারে এসে তারা হাঁটতে পারবে,